সরকার উন্নয়নের নামে আজকে পাকিস্তানে যেমন 22টি পরিবার সৃষ্টি হয়েছিল, আজকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একটি অলিগার্কির মাধ্যমে 220টি তাদের আশীর্বাদ পুষ্ট পরিবার তৈরি করে এই দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করে নিয়েছে এবং সেই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। উন্নয়নের নামে তারা করছে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি, কাজে আজকে তার ফলশ্রুতিতে দেখেছেন দেশের অর্থনীতি ধ্বংসের পথে, এদেশের জিনিসপত্রের দাম আকাশচুম্বী, সামনে রমজান, আপনারা মজার কথা শুনেছেন সেই রমজান এদেশের মানুষ কিভাবে পালন করবে, তার যে প্রেসক্রিপশন আজকে সরকার দিয়েছে আমি সেটা উচ্চারণ করতে চাই না, এরকম লজ্জাজনক কথা। আমরা কেন বলবো কারাবন্দি বা গৃহবন্দি, আমরা কেন বলবো, এটা তো সরকার বলে দিয়েছে। একটা মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর ধরে তারা কারাবন্দি করে রেখেছে, কাজে এটা আমাদের কথা নয়। এই সরকার তারা গণতন্ত্রকে ভয় পায় এবং যেহেতু বিএনপি গণতন্ত্রের কথা বলে সেজন্য তারা বিএনপিকে ভয় পায়, বিএনপির চেয়ারপারসনকে ভয় পায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভয় পায় এবং সেজন্য তারা বেগম খালেদা জিয়াকে শুধু কারারুদ্ধ করে রাখে নাই, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে দেশে ফেরার পথে তারা মিথ্যা মামলা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।